নমস্কার, আজকে আমরা মানসিক রোগের লক্ষণগুলি নিয়ে আলোচনা করছি। যদি আপনি আগের ভিডিওগুলো না দেখে থাকেন তাহলে আমি অনুরোধ করব অবশ্যই আপনি দেখুন, তা না হলে সম্পূর্ণ মানসিক রোগের লক্ষণগুলোকে আপনি বুঝতে পারবেন না। এবং আপনাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য। মনে হয় আমার পেছন থেকে কেউ আসছে, আমার বাড়িতে কেউ আমাকে দেখছে, মনে হয় কেউ আড়াল থেকে মুখ দেখাচ্ছে, কেউ তার কানে কানে কথা বলছে, সর্বদাই মানুষের কথা শুনতে পায়, কেউ আমাকে ধাক্কা দিচ্ছে, কেউ আমার সাথে বিছানায় শুয়ে আছে, আমি যেন একা নয়, আমার সাথে আরেকজন আছে। অনেক কাল্পনিক বস্তু দেখতে পাওয়া, রাতে একা থাকতে ভয়, অন্ধকারের ভয়, অমঙ্গলের চিন্তা, কেউ মনে করে যে তার সঙ্গে টুকটাক করা হচ্ছে, সর্বদা সবকিছু অলীক ও মিথ্যে মনে হয়, অবাস্তব ভাবনা মনে আসে, উন্মাদের মতো আচরণ করে, অনবরত মানসিক অবস্থার পরিবর্তন, একবার আনন্দ পরক্ষণই বিষণ্ণ, মৃত্যু ভয় অস্থির করে তোলে, কিছু দুর্ঘটনা ঘটবে কন্টিনিউ ভাবা, সাধারণ ঘটনাকে দুর্ঘটনার সঙ্গে যুক্ত করা, যার ফলে এদের বিশ্বাসগুলো আরও প্রগাঢ় হয়ে ওঠে। এগুলো যে অবাস্তব বিষয় এবং তাকে বিশ্বাস করানো বড়ই কঠিন হয়ে দাঁড়ায়। ঠাকুরবাড়ি, তান্ত্রিক বাড়ি, টুকটাক যারা করে তাদের সঙ্গে এদের মেলামেশা আরও প্রগাঢ় হয় এবং তাদের কাছে যাতায়াত শুরু করে। আসলে এগুলো কিছুই না, এগুলো মানসিক রোগের লক্ষণ, এগুলো চিকিৎসা করার প্রয়োজন এবং চিকিৎসা করলেই 1-3 মাসের মধ্যে একটা ভালো ফলাফল পাওয়া যায়। এর জন্য আপনারা সাইকোলজিস্ট অথবা সাইকিয়াট্রিস্টের সঙ্গে যোগাযোগ করতে পারেন, তিনি আপনাকে সঠিক রাস্তা বলে দেবেন। আমাকে কমেন্ট করে জানাতে পারেন যদি আপনার কোনো সমস্যা থাকে, আমি চেষ্টা করব আপনার সমস্যার উত্তর দেওয়া। ধন্যবাদ।